ক্রিকেটকে একটি দাবার বোর্ড ধরা হলে সকল উপকরণ কিন্তু দুই প্রান্তে সমানই থাকে। রাজা, মন্ত্রী, গজ, ঘোড়া, নৌকা, বোড়ে সব মিলিয়ে ১৬ ৩২ গুটির খেলা। এক একটার কাজ এক এক রকম। হোম অফ ক্রিকেটে সবাইকে হাতুড়ু ছেড়ে দিয়েছেন ফুটবল খেলতে। মাঝে সাঝে বড় একটা সময় দলপতি তামিমের সঙ্গেই প্ল্যান করতে দেখা যায় মাস্টার মাইন্ড হেড কোচকে, একে একে ডেকে আনেন তাসকিনকে, মিরাজ ও মুস্তাফিজকে। প্রতিটা গুটির হিসাব হাতুড়ু রাখেন, যার সামর্থ্য যতটুকু ততটাই সুদে আসলে আদায় করেন। হাতুড়ু পরিশ্রমী কোচ, সকাল থেকে রাত অবধি একেবারে ফুল টাইম কোচ। এজন্যই টাইগার প্লেয়িং ট্রেন্ড তিনি দ্বিতীয় মেয়াদে এসে আরও শানিত করেছেন। বাংলাদেশ সব মিলিয়ে ১৯৯৯ থেকে ২০১৯ মোট ৬টা বিশ্বকাপ খেলেছে। এর মধ্যে ২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালই সেরা সাফল্য। চোখ বন্ধ করে ভাবুন তো হাতুড়ুর আমল মনে পড়ে কিনা। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই সেরা অর্জন সেই কোয়ার্টার ফাইনালে যাওয়াটা। আপনি বড় দল তখনই হবেন যখন ঘরের মাঠে সব প্রতিপক্ষের সঙ্গে চোখ রাঙাতে পারবেন। বাংলাদেশ ভারতকে হারাচ্ছে, ইংল্যান্ডকে হারাচ্ছে, বিশ্বমানের পেস অ্যাটাক পেয়েছে, নিজেদের মতো উইকেট নয় বরং ৫০-৫০ উইকেট বানিয়ে ভালো ক্রিকেট খেলে ফল টানছে পক্ষে। সর্বোপরি মোটিভেটেড একটা টিম পেয়েছে যে ছন্দে আছে এশিয়া কাপ বিশ্বকাপে বড় স্বপ্ন যে কেউ দেখবে। তবে স্বপ্ন দেখার স্বাদ যখন উঠবে হারের ভয়টাও সমানতালে মাথায় রাখতে হবে। প্রতিনিয়ত খুঁটিনাটি জায়গাগুলো মেরামত করতে হবে, তবেই না প্রতিপক্ষ সহজে ভাঙতে পারবে না বিশ্বাসের দুর্গ। Thank you.